নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আপনারা যারা সাহারা চিটফান্ডে লগ্নি করেছিলেন বা সাহারা চিটফান্ডে টাকা রেখেছিলেন, সেই টাকা এবার উদ্ধার হতে চলেছে। কারণ এই সাহারায় লগ্নিতে যে টাকা রাখা হয়েছিল সেই টাকা উদ্ধার করতে কেন্দ্র সরকার এবার চালু করতে চলেছে একটা নতুন পোর্টাল। তো সুতরাং কি বলা হয়েছে সেই তথ্যে চলুন বিস্তারিত এবার আমরা দেখে নেব। বন্ধুরা, এই তথ্যটা প্রকাশিত হয়েছে আজ তাক বাংলা নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে বলা হয়েছে সাহারায় লগ্নিতে টাকা ডুবেছে, ফেরত পেতে পোর্টাল লঞ্চ কেন্দ্রের। সাহারা চিটফান্ডে ডুবে যাওয়া টাকা অবশেষে ফেরত পাচ্ছেন আমানতকারীরা, আশা জাগাচ্ছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ। মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে সাহারা রিফান্ড পোর্টাল। সকাল 11টায় পোর্টালটি লঞ্চ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পোর্টালের মাধ্যমে আমানতকারীরা টাকা ফেরত পাবেন। পশ্চিমবঙ্গেও বহু আমানতকারী সাহারা ইন্ডিয়ায় লগ্নি করেছিলেন। মঙ্গলবার অটল ঊর্জা ভবনে সাহারা রিফান্ড পোর্টাল লঞ্চ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাহারায় প্রতারিত হওয়া আমানতকারীরা কীভাবে টাকা ফেরত পেতে পারেন তার উপায় থাকবে পোর্টালে। দেশ জুড়ে লক্ষ লক্ষ আমানতকারীর কয়েক হাজার কোটি টাকা ডুবেছে সাহারায়। দীর্ঘদিন ধরে নানা মামলা চলছে, আমানতকারীরা টাকা ফেরতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাহারা ইন্ডিয়ায় লগ্নি করা টাকার মেয়াদ শেষের পরেও তারা টাকা ফেরত পাননি। দেখা গিয়েছে সাহারাতে সবচেয়ে বেশি লগ্নি করেছেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বাসিন্দারা। কিছু মানুষ তো জীবনের পুরো রোজগারই সাহারা ইন্ডিয়ায় লগ্নি করে নিঃস্ব। সাহারা ইন্ডিয়ার বিষয়ে আমানতকারীরা কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছিলেন। বাজার নিয়ন্ত্রক সেবির কাছে সাহারায় জমা দেওয়া প্রায় 24,000 কোটি টাকার মধ্যে থেকে ওই সব আমানতকারীকে 5,000 কোটি ফিরিয়ে দেওয়ার জন্য বুধবার কেন্দ্রকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। টাকা ফেরাতে 9 মাসের বেশি সময় না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের দাবি, গোষ্ঠীর 4টি সমবায় সমিতির 10 কোটি লগ্নিকারীকে 9 মাসের মধ্যে ফেরানো হবে টাকা। সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন এবং সাহারা হাউজিং ইন্ডিয়া কর্পোরেশনের বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে টাকা তোলার অভিযোগ ওঠে। 2012 আগস্টে আমানতকারীদের সেই টাকা ফেরতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গঠিত হয় সাহারা সেভি অ্যাস্ক্রো অ্যাকাউন্ট, সেখান থেকে লগ্নিকারীদের টাকা ফেরাতে চেয়েছিল কেন্দ্র। তো তাহলে বন্ধুরা, এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুশির খবর। আপনারা যারা সাহারাতে লগ্নি করেছিলেন, আপনারা কিন্তু আপনাদের টাকা খুব শিগগিরই ফেরত পেতে চলেছেন এই পোর্টাল লঞ্চ হওয়ার পরে। তো তাহলে বন্ধুরা, এই তথ্যটা অনেক অনেক করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।